দেশের রাষ্ট্রদূত পিতার হাঁস একটি বিষয় অন্যতম যেখানে তিনি স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করেছেন তার উপরে কিংবা তার দূতাবাসের কর্মরত কর্মকর্তাদের ওপরে হামলার আশঙ্কা করেন তিনি সমরাজকুমারি এবার আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত পিতারহাঁস বিরোদশক শ্রোতাবন্ধুর আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দর্শকে একটু নড়েচড়ে বসুন আপনাদের একটা রিকোয়েস্ট করছি একটু নড়ে চড়ে বসুন বাংলাদেশের পরে কঠিন বিপদ ঘনিয়ে আসছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পরে হামলা হয়েছে এবং দ্বিতীয়বার হামলার পরিকল্পনায় করা হচ্ছে দর্শক কত বড় ভয়াবহ ব্যাপার বুঝতে পারছেন যে মার্কিন দেশ থেকে যে বাংলাদেশে নিযুক্ত পিটার হাস তারপরে হামলা করা মানে পুরো মার্কিনের পরে পুরো যুক্তরাষ্ট্রের পরে হামলা করা সমান তাহলে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে এমনিতেই ছেড়ে দেবে তারা তো বাংলাদেশকে পিছিয়ে দেবে তো দর্শক এই নিয়ে ভয়াবহ তথ্য ফাঁস করবেন রুমিন পাওয়ানা প্রতিটা জনগণের ভিডিওটি দেখা উচিত গুরুত্ব সহকারে না টেনে আমি আশা করি আপনারা খুব খেয়াল দিয়ে ভিডিওটি দেখবেন অপোজিটে আমাদের কাজী মিশন ভাইয়ের মুখ থেকে আপনারা ভিডিওটির গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কিছু কথা শুনে যাবেন অবশ্যই ভাই এই ভিডিওটি একটু অন্যরকম তো কথা নাম্বারই চলুন আপনাদের মতামতটা জানাতে বলবেন না তাহলে চলুন স্ক্রিনে দেখে আসা যাক বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু করবার জন্যে যে কয়টি দেশ সত্যিকার অর্থেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র তার অন্যতম এবং একমাত্র দেশও যদি আমরা বলি আপাত দৃষ্টিতে যারা শুরু থেকে এখন অবধি একটির পর একটি পদক্ষেপ নেয়ার মাধ্যমে সর্বোচ্চ তাদের বক্তব্য দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ঢাকার মাটিতে একই রকম কথা বারংবার বারংবার স্মরণ করিয়ে দেবার মাধ্যমে তারা যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় মানুষ তাদের ভোট দিতে পারছে সেটি দেখতে চায় সেটা খুব স্পষ্ট সেই মার্কিন দেশের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি গিয়েছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরে সেখানে তিনি অনেক আলাপ করেছেন দীর্ঘ এক ঘন্টার একটি আলাপ তার সঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরের হয়েছে সেখানে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন তার মধ্যে একটি বিষয় অন্যতম যেখানে তিনি স্পষ্টভাবে আশঙ্কা প্রকাশ করেছেন তার উপরে কিংবা তার দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের ওপরে হামলার আশঙ্কা করেন তিনি এটা অত্যন্ত সিরিয়াস একটা আমি অভিযোগ যদি নাও বলি অত্যন্ত সিরিয়াস একটি বিষয় একটি দেশের রাষ্ট্রদূত তিনি আশঙ্কা করছেন যে তার উপর বা তার দূতাবাসের কর্মকর্তাদের উপর হামলা হতে পারে আপনারা জানেন যে কোনো দেশের দূতাবাস কিন্তু সেই দেশটির প্রতিনিধিত্ব করে স্বাগতিক দেশে সুতরাং আমেরিকার দূতাবাসে যারা কাজ করেন তারা আমেরিকার প্রতিনিধিত্ব করছেন এবং তাদের উপরে কোনো আঘাত মানে হামলা হতে পারে কারা সেই হামলা করতে পারে তিনি বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি রেজোনেট করছেন কারণ বাংলাদেশের মানুষও ঠিক এটি চাইছে বিরোধী দল যারা করে সেটা বিএনপির মতন প্রধান বিরোধী দল থেকে শুরু করে যারা অন্যান্য বিরোধী দলে আছেন তারাও সকলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন কি যেই সরকার চোদ্দ এবং আঠেরো নির্বাচনের আয়োজন করেছে তারাও মুখে মুখে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে সুতরাং যুক্তরাষ্ট্রের চাওয়ার সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর চাওয়ার মধ্যে তো কোনো আপাত দৃষ্টিতে পার্থক্য নাই তারপরেও তিনি কেন আশঙ্কা প্রকাশ করছেন যে তার উপর হামলা হতে পারে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন নিয়মিত বিরোধীতে বসছেন তিনি নির্বাচন কমিশনে গেছেন তিনি গণমাধ্যমের সঙ্গে এখন কথা বলছেন কিছুদিন আগে মানব জমিনে গেছেন এখন চ্যানেল টোয়েন্টি ফোরে তিনি বসছেন তিনি সুশীল বা নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত বসেন বলে আমরা জানি সুতরাং তিনি তার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আয়োজন করবার জন্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন নির্বাচনটি যেন চোদ্দ বা আঠেরোর মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতা কিংবা কাটচুপির মধ্যে দিয়ে মধ্যরাতে না হয় সেরকম একটি অবস্থায় দাঁড়িয়ে তার কেন নিজেকে ভালনারেবল মনে হবে এবং কেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন দেখেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন আমি শুধু আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই সেই সঙ্গে দূতাবাস যারা সেখানে কাজ করেন তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অর্থাৎ তিনি মনে করছেন যে তাকে টার্গেট করা হতে পারে আচ্ছা আমরা একটু দেখি তো অতীতে যে রাষ্ট্রদূতরা কাজ করেছেন তারা কে কে হামলার শিকার হয়েছেন মার্কিন রাষ্ট্রদূতদের কথাই আমি বলছি আপনাদের মনে থাকবে দু হাজার নির্বাচনের আগে আগে সেই সময় যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন মাসাবানিকাট বানিকাটের গাড়ির উপরে হামলা হয় পাঁচ বছর গিয়ে ছ বছরে পড়ল সেই হামলার কোনো সুরাহা এখন পর্যন্ত হয় নাই তদন্ত হয়েছে আবার তদন্ত হয়েছে আবার নতুন করে তদন্ত হয়েছে কিন্তু তার কোন রকম কোনো কুলকিনারা এখন পর্যন্ত পাওয়া যায় নাই প্রথম আলো হেডলাইন করছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার তেইশ বার্নিকাটের গাড়ি বহরে হামলা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন এখনো জমা পড়ে নাই তদন্ত চলছে তো চলছেই ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালের চৌঠা অগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুরে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশ ভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মাসবা আনিকাট নৈশ ভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িতে হামলা হয় হামলাটা কি ধরনের ছিল তারও একটা বর্ণনায় রিপোর্টে আছে হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় বাধা দেয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয় মাসা বাহিনী নিরাপত্তায় যারা নিয়োজিত ছিলেন তাদেরকে ঘুষি দেওয়া হয় ফিজিক্যালি অ্যাটাক করা হয় এবং যে নিরাপত্তা গাড়ি ছিল তার সঙ্গে সেই গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয় স্পষ্টতই এই আঘাত মার্শা হতে গুরুতর তিনি তিনি বিপদে পড়তে পারতেন এবং আমি জানি না তারপরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে ঠেকত কারণ মার্শার গায়ে আঘাত বা এম্বাসির কারো গায়ে আঘাত কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের গায়ে আঘাত এখন পর্যন্ত পাঁচ বছর পুরো শেষ হয়েছে ছ বছরে পড়লো দু হাজার অক্টোবরে প্রবেশ করতে যাচ্ছি আমরা পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট অধিকতর তদন্তের প্রতিবেদন কিছুই জমা পড়ে নাই দুহাজার সালের পহেলা মার্চ অভিযোগ গঠন করা হয় চার্জ ফ্রেম করা হয় আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে ওই মামলায় ছয়জন সাক্ষ্য দেন তাদের মধ্যে তিনজন হামলায় একজন মানুষের নাম বলেন ইশতিয়াক মাহমুদ বলে একজনের নাম বলেন পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দু হাজার বাইশ সালের আঠাশে ডিসেম্বর আদেশ দেন দু হাজার বাইশ সালের আঠাশেম্বর অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয় আর এটা দু হাজার তেইশ সালের আজকে হচ্ছে পঁচিশে ছাব্বিশে সেপ্টেম্বর এখন পর্যন্ত অধিকতর তদন্তের কোনো রিপোর্ট জমা পড়ে নাই অর্থাৎ সরকারের মধ্যে যে ঢিলেঢালা রিলাক্টেন্স তারা চাচ্ছে না মামলাটা আগাক তারা চাচ্ছে না অধিকতর তদন্ত হোক তারা চাচ্ছে না অধিকতর তদন্তে যাদের নাম আসুক আসবার কথা তাদের নাম যদি আসে সরকার বিপদে পড়বে বলে মনে হচ্ছে সে কারণেই কিন্তু মামলাটি ধামা চাপা দিয়ে ধুলোর আস্তরণের নিচে পড়ে যাচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন রুমিন পাহানা কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে মার্কিন রাষ্ট্রদূত পিচার হাসের পরে যদি আক্রমণ করা হয় কিংবা হামলা করা হয় তাহলে পুরো যুক্তরাষ্ট্রের পরে হামলা করা হয় আর যুক্তরাষ্ট্রের পরে হামলা করে বাংলাদেশ কোনোদিন টিকে থাকতে পারবে না পৃথিবীতে কেন বলছি কারণ বাংলাদেশটা যুক্তরাষ্ট্রের আইনেই বলতে পারেন চলে তো যুক্তরাষ্ট্রকে টিক্কা দিয়ে বাংলাদেশ কোনো দিন জিততে পারবে না এটা সকলেই জানে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটা জানাবেন তো এখনকার মতো আমার কাছে এটা এই গরম আপডেট ছিল পরবর্তী আপডেট জানতে গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে একটা শুভেচ্ছা দিতে চাই আমাদের চ্যানেলটি আজকে এক লক্ষ পরিবারের একটা মাইল ফলক পূর্ণ করেছে সবাইকে অভিনন্দন জানায় এতদিন আমাদেরকে সাপোর্ট করার জন্য বেশি দিন না আমার চ্যানেল গত বছরের অক্টোবরের এগারো তারিখে ওপেন করা হয়েছিল আপনারা অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে দেখতে পারেন আপনাদেরই অপরন্ত ভালোবাসায় আমাদের চ্যানেলটি আজ এই এক লক্ষ পরিবারে প্রায় সাড়ে বারো মাস সাড়ে এগারো মাসে আমাদের চ্যানেলটি এক লক্ষ ফ্যামিলি পূরণ করেছে তো দর্শক আপনারাও আমাদের ফ্যামিলিতে জয়েন্ট হয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং মজার মজার কমেন্ট করবেন ধন্যবাদ